নদিয়া ধুবুলিয়ার খবরের দিকে আমরা নজর রাখব। সেখানে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, নদিয়া ধুবুলিয়ার ঘটনা যেখানে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, সেই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। নদিয়ার ধুবুলিয়ার ঘটনা, বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। পাটক্ষেত থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, ভোটের আগে থেকে নিখোঁজ বিজেপি কর্মী, পাটক্ষেত থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, ঘটনাস্থলে ধুবুলিয়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ধুবুলিয়া থানার পুলিশ। ভোটের আগে থেকেই নিখোঁজ এই বিজেপি কর্মীর এবং ভোটের পরে তার দেহ উদ্ধার করা হলো পাটক্ষেত থেকে। ঘটনাস্থলে ধুবুলিয়া থানার পুলিশ পৌঁছেছে। ভোটের আগে থেকেই নিখোঁজ বিজেপি কর্মী, পাটক্ষেত থেকে উদ্ধার হলো নিখোঁজ বিজেপি কর্মীর দেহ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল। সুবল, বিস্তারিত জানতে চাইবো। প্রথমেই বলি, এটি ঘটনাটি ধুবুলিয়া থানার পণ্ডিতপুর। পণ্ডিতপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন যিনি, তার দেওর গত নির্বাচনের দিনের কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন এবং নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল ধুবুলিয়া থানাতে। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। আজ সকালবেলায় এলাকার মানুষ দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে পাটক্ষেতের মধ্যে। তারপরে সেখানে খবর পেয়ে পরিবারের লোকজনও চলে আসে এবং এসে দেখে যে অষ্টম মণ্ডল তার নাম, বয়স 35, তার ওই মৃতদেহটি ওখানে পড়ে রয়েছে এবং সেটি যিনি দাঁড়িয়েছিলেন ওই অঞ্চলের বিজেপি প্রার্থী, তার দেওর। এরপরে ঘটনা খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ চলে আসেন এবং দেহটি তুলে নিয়ে তারা ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। কে বা কার কারণে তার এই মৃত্যু হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে এবং তারপরেই ধুবুলিয়া থানার পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই ঘটনা তদন্ত শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। স্বভাবতই এই ঘটনার পর গ্রাম এবং ওই পরিবারে শোকের ছায়া। তবে কে বা কারা মারলো এ ব্যাপারে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি। ধন্যবাদ সুবল, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুবল মজুমদার ছিলেন প্রতিনিধি। ধুবুলিয়া থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ধুবুলিয়া থানার পুলিশ, পাটক্ষেত থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ।